গুড মর্নিং বন্ধুরা, তো দশভুজামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। তো ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর মা এখানে চা দিয়েছে। তো এখন চা বিস্কুট খেয়ে নেব, নিয়ে তারপর টুকটাক যা কাজ আছে করে তারপর চান করতে যাব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, চান টান করা হয়ে গেছে। তো চান টান করে ছাদে চলে এসেছি। এসে এখন আগে জামা কাপড়গুলো সব রৌদ্রে মেলে দিচ্ছি, দিয়ে তারপর ফুল তুলব। তো দেখো বন্ধুরা, চান টান করা হয়ে গেছে আমার, আর আমি এখন ছাদে চলে এসেছি। জামা কাপড় মেলে দিলাম, ঠাকুরের থালা বাসন মেজে টেজে এখন এসেছি ফুল তুলতে। তো এখন ফুল তুলে নেব, নিয়ে তারপর পুজো করব। এদিকে মাছকে একটু খাবার দিয়ে দেব আর গাছে জলটা ছেড়ে দেব। তো চলো, আর মা ওদিকে রান্না বান্না করছে। আজকে সকাল সকালেই রান্না বান্না হচ্ছে, বাবা যেহেতু একটু বেরোবে ওই জন্য। তো চলো ফুল টুল তুলে নিই, ফুল বেলপাতা তুলসী পাতা সব তুলবো। ফুল দেখো আমাদের, এই যে শিউলি গাছটা, নিচে কত শিউলি ফুল পড়েছে। আর এদিকে সেই গাঁদা ফুল গাছটা দেখো, ফুল গাছটা বেঁচে গেছে। দেখো ফুল তোলা হয়ে গেছে আমার, আর অল্পই ফুল হয়েছে, খুব বেশি হয়নি, কারণ শীতের সময় একটু কম কম ফুল ফোটে। আর এই দেখো একটা লেবু পেরে নিলাম, লেবুটার সাইজ দেখেছ, পেকে গেছে, ওই জন্য পেরে নিলাম গাছ থেকে। ফ্রিজে আছে, অনেক লেবু আছে, গাছ থেকে সব পেকে গেছে বলে পেরে নিয়েছে। তো আমিও দেখলাম এটা পেকে গেছে, ওই জন্য পেরে নিলাম। তো চলো এবার নিচে গিয়ে পুজো করব। নিচে যাই আর এদিকে গাছে ওই পাইপ দেখতে পাচ্ছ, পাইপে জল ছেড়ে দিয়ে গেলাম, জল পড়তে থাকুক গাছের গোড়া, আমি ততক্ষণে পুজো করে আসি। তো দেখো, এখন পুজোর সবকিছু গুছিয়ে নিয়ে এখানে পুজো করতে বসে গেছি, আর পুজো করতে তো অনেকটাই সময় লাগবে। তো শিব ঠাকুরকে চান টান করিয়ে তারপর পুজো করব। তো আর একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পরিবারের নতুন সদস্য মানে আমার ভাইজি, তো সেই পুচকুটাকে দেখাবো। তখন খুব ছোট্ট ছিল বলে দেখাতে পারিনি। তো যাই হোক, তো আজকের ভিডিওতে ওকে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে দাঁড়িয়ে কি করছে? হাঁসের ডিমের আজকে ডালনা হবে, দেখো কেটে কেটে সব নুন দিয়েছি। এরকম করে নুন দেবে, দিয়ে হলুদ মাখাবে, ডিমটা দারুন টেস্ট লাগবে। চারটে জায়গায় কেটে কেটে দেখো নুন দিয়ে দেবে, দারুন টেস্ট লাগবে। আজকে মাছ খাবো না, আমরা তো ডিম ভীষণ ভালোবাসি, কিন্তু ডিম বেশি খাওয়া তো ভালো না, তোমরা সবাই জানো। তিনটে চারটে দিনে কি আর ডিম খাওয়া ভালো এই বয়সে বলো? খুব ডিম ভালোবাসি, তবু সকালে একটা টিফিনে ডিম, আর এই আজকে দুপুরে ডিম হবে, রাত্রি আর ডিম খাবো না, কারণ তিনটে হয়ে যাবে। তাহলে যাই হোক, ডিমের ডাল্লা আর থোর চচ্চড়ি, থোর বড়ি খাড়ার চচ্চড়ি করবো, আর টক তো আছেই। আজকে করেছি মোরলা মাছের টক, মোরলা মাছের টকটা রাজমারি, তোমাকে তো দেখানো হলো না, অনেক কষ্টে মোরলা মাছ পেয়েছি, তো এত তাড়াহুড়ো আর দেখানোই হলো না মোরলা মাছের টকটা। যাই হোক, তোমাকে তো দেখিয়ে দিয়েছি, গাঙ্গরলা আর মোরলা তো একই জিনিস। তো মায়ের রান্না বান্না সব কমপ্লিট, তো চলো দেখি মা কি কি রান্না করলো, দেখাই তোমাদেরকে একটু, দেখি এটার মধ্যে কি। তো এই দেখো, এখানে আছে পেঁপে ভাতে আর থোড়ের ঘন্ট,
আর এখানে আছে হাঁসের ডিমের তরকারি, আলু পটল দিয়ে হাঁসের ডিমের তরকারি। আর এখানে কুকারে ভাত আছে, আর এটা মনে হয় টক মাছের, মোরলা মাছের টক। আজকে বেশি কিছু রান্না হয় বন্ধুরা, বিকালবেলা ছাদে চলে এসেছি। এখনো বিকাল হয়নি, কটা বাজে? 3:30 বাজে। তো 3:30 সময় ছাদে চলে এসেছি, আজকে দুপুরে ঘুমায়নি। আর ওই যে ওইদিকে অভিও এসছে, ও মাছকে খাবার দিচ্ছে। তো আমাদের কাছে অনেক শিম হয়েছে, আসছে মাছ খেতে। চলো তোমাদেরকে একটু দেখাই, মাছ খেতে আসছে। এখন দেখাই যায় না, খাবার দিলেও খুব একটা উপরে আসে না। চলো, ও বলছে আসছে, তোমাদেরকে একটু দেখাই। দেখাই যাচ্ছে না, মাছ আসছে না। শীতের সময় এখন খুব ওপরে কম আসে। তো এখন ছাদে এসেছি, কিছু সবজি তুলবো। শিম হয়েছে গাছে অনেক, আর ঝিঙে হচ্ছে প্রচুর, মানে সরু সরু ঝিঙের হচ্ছে। আর কাঠবিড়ালি না কিসে এসে কেটে দিয়ে যাচ্ছে, কি দেখাচ্ছে। হ্যাঁ, ওই দিকটাতেও হয়েছে। আর আমাদের গাছে অনেক কুল হয়েছে। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় সব দেখাই, ঠিক আছে? তো এই দেখো আমাদের গাছে কি সুন্দর কুল হয়েছে। গত বছরে হয়েছিল, বাবা গাছটা পুরো কেটে দিয়েছিল, আবার হয়েছে। তো অনেক কুল হয়েছে, কুল গাছটা অনেকটাই, মানে ওটার ওপরে ওই যে দেখা যাচ্ছে সব। তো অনেক কুল হয়েছে। এই দিকটাতে যাই, ওই দিকটা শিম গাছটাতে অনেক শিম হয়েছে। এই দেখো, এই শিম গাছটাতে অনেক শিম হয়েছে। তো আজকে কিছুটা শিমও তুলবো। আর ঝিঙে হয়েছে দেখো, এই ওপরটাতে ঝিঙেও অনেক হয়েছে। এই দেখো পুরো শিম গাছে কত শিম হয়েছে, দেখো দাঁড়াও কাছে যে। এই দেখো, দেখতে পাচ্ছ মাছার উপরে অনেক হয়েছে। আর ওই দেখো ঝিঙে হয়েছে, এই একটা ঝিঙে হয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ এরকম ঝিঙে অনেক হয়েছে। আর শিম গাছ কোথায় উঠেছে দেখো, ওই ওপরে টোপরে সব শিম হয়েছে, ওই পাশটাতে ঝিঙে হয়েছে, ওই যে ঝিঙের ফুল দেখা যাচ্ছে। তো চলো কটা শিমও তুলে নেব, অনেক শিম হয়েছে এখানে, দাঁড়া। ওই দেখো, ঠিক আছে, দেখে দেখে অনেক শিম তুলতে হবে। আসলে সবুজ তো, আর সব পাতার ফাঁকে, ওই জন্য বোঝা যাচ্ছে না। এই দেখো, দাঁড়াও সব তুলে নিই, তারপর দেখাচ্ছি। ওই পাশটা তো দেখেছিলাম, ওই তো তুললো, এটা তুললো, হ্যাঁ। আরে এটা ছোট, ওটা কি আছে, ওরকম একটা একটা করে অনেক ঝিঙে হয়েছে, অনেক ছোট ছোট, তুলে না ঝিঙে হয়েছে দেখো। এই আর দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি পেঁয়াজ গাছ বসিয়েছি। এই দেখো, এখানটা দেখো, এই দেখো পেঁয়াজ গাছ হয়েছে, বুঝলো? কিন্তু এই পেঁয়াজটা আবার কিসে তুলে দিয়েছে, আরে ইঁদুর আছে, ইঁদুরে তুলে দিয়েছে, মিথ্যা। এই দেখো, এই পেঁয়াজ গাছ, এই একটা, এখানে অল্প করে কটা পেঁয়াজ গাছ বসিয়েছে। দেখো কতটা শিম, দেখো এতটা শিম তুলেছে, এখনো আছে গাছে। দেখো গাছে কত পেয়ারা হয়েছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো অনেক পেয়ারা হয়েছে গাছে।
এই গাছে পেয়ারা গুলো দারুন মিষ্টি। দেখো কত পেয়ারা হয়েছে, দেখো অনেক পেয়ারা হয়েছে, দাঁড়াও। আর আমাদের আকন্দ গাছটা দেখো, আমাদের আকন্দ গাছে এখন অনেক ফুল ফুটছে, আর সাদা আকন্দ গাছটা কত বড় হয়েছে দেখো, আমাদের মাথা ছাড়িয়ে গেছে। আকন্দ গাছ দেখো, তো চলো এখন ওই পাশটাতে যাই, আজকে খুব একটা জবা ফোটেনি, ওই দিকটাতে যাই দেখি। আর এই পেঁপেটাই শুধুমাত্র বড় হয়েছে একটু, চলো যাই। না কালকে ফুটেছিল অনেক জবা, হ্যাঁ তুমি তো এটা বলবে। এই দেখো কত ঝিঙে দেখো, এই দেখো এই একটা, এই একটা দেখছো, এরকম ঝিঙে অনেক হচ্ছে, কিন্তু কাঠবিড়ালি এসে কুটকুট করে কেটে খেয়ে নি, খেয়ে নিচ্ছে মানে কি মানে ইয়ে করে দিচ্ছে, ফেলে দি, কেটে ফেলে দেয়। এই দেখো এখানেও শিম ঝুলছে দেখো, বুঝতে পারছো, এই দেখো গাছের জিনিস পাকতে হেভি লাগে। এদিক দিয়ে দেখা যাচ্ছে, এই ওই ঝিঙেটা পেরে নেবে নাকি, একটা বড় ঝিঙে হয়েছে, এই তো এই তো, এই দেখো একটা ঝিঙে দেখতে পাচ্ছ। আর এখন শীতকাল পড়ে গেছে তো, মানে 5টা বাজতে পারে না, সন্ধে হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি ছাদে এসছে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। তবে আমাদের এখানে খুব একটা বেশি কিন্তু ঠান্ডা পড়েনি, পাশেই গঙ্গা যদিও, কিন্তু অতটা ঠান্ডা পড়েনি। আর এই পুকুরটার অবস্থা দেখো, পুরো ছোট ছোট ওই কি বলে ওগুলোকে পানা, পুরো পানায় ভরে গেছে, সবুজ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে অনেক বেজে গেছে, মানে 4:30-5টা বাজতে যায় এরকম। গাছে তো লেবু হচ্ছে প্রচুর, মানে ফ্রিজের মধ্যে এক গাদা লেবু ভর্তি, দেখো কত লেবু দেখো, এই একটা, এই একটা অনেক লেবু হয়েছে, এদিকেও তাই, আজকে সকালে এই ফুলটা দেখতে পাইনি, এখন ক্যামেরায় দেখছি, দেখো এই একটা অনেক লেবু হয়েছে। তো পেঁয়াজ গাছগুলোও হচ্ছে, কিন্তু ওই যে বললাম ইঁদুর আর কাঠবিড়ালি তো সব ওই তুলে ফেলছে। উপরে দেখো কত লেবু, ওই দেখো এই দিকটাতে, এই দিকটা। তো আমাদের ছাদের বাগানটা অনেকদিন পরে আবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন তো সেইভাবে ছাদে আসা হচ্ছে, কিন্তু ব্লগ সেইভাবে করা হচ্ছে না, টাইমই হচ্ছে না, কারণ প্রতিদিন এদিকে ওদিকে কেনাকাটা করতে, তারপর ওই বোনের আইবুড়ো ভাত দিচ্ছে সব, আইবুড়ো ভাত খেতে এইসব যাওয়া হচ্ছে বলে অতটা ছাদে আসা হচ্ছে না। আজকের দিনটা একটু ভালো ফ্রি, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি ছাদে আসলাম, এসে ভাবলাম তোমাদেরকে একটু সব কিছু দেখাই, অনেকদিন দেখানো হয় না। আর মাছগুলোকে এখন দেখা যাচ্ছে না, যেহেতু শীতকাল পড়ে গেছে তো ওই জন্য মাছগুলো ওপরে আসছে না, শীতের সময় আগে খাবার দিলেই যেমন চলে আসতো, এখন কিন্তু আসছে না। আর কিছুদিন পরের থেকে না কুল খাওয়া যাবে, ওই দেখো ফুল গাছটা, কিন্তু ফুল গাছটা অনেক উঁচুতে, অনেক উঁচুতে ফুল গাছটা, আর কুলগুলো বেশ ভালো হয়, মানে পেছন দিকটা কেমন লাল লাল টাইপের হয়, কি কুল বলে জানি না। তো গত বছর কুল হওয়ার পরে বাবা পুরো গাছটা একদম একটুখানি, মানে গোড়ার দিকটা একটুখানি রেখে কেটে দিয়েছিল। ফুল গাছটা দেখালে তোমরা বুঝতে পারবে, একদম একটুখানি ফুল গাছ, মানে গোড়া থেকে জাস্ট কি বলবো এক হাত মতো লম্বা হতে, এই দেখো এই যে গোড়া, এই গাছ এখান থেকে বাবা কেটে ফেলেছিল, পুরোটা কেটে দিয়েছিল, আবার এই ডালগুলো সব বেরিয়েছে, দেখতে পাচ্ছ ডাল বেরিয়ে একদম পুরো এর ওপরটা, এই যে এর ওপরটা দেখতে পাচ্ছ, ওপরটাতে পুরো গাছে ভরে গেছে, যেহেতু ছাদের মাথায় তো ওই জন্য যদি বেশি বড় হয়ে যায় ঝড়টর হলে পড়ে যাওয়ার ভয়, ওই জন্য বাবা কেটে দেয়। যেমন বেল গাছটাও কেটে দিয়েছে, বেল গাছে তো চারখানা বেল হয়েছে, অনেকদিন ধরেই হয়ে আছে, এখনো পাকেনি, এদিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এখনো পাকেনি, চলো। ও তুমি এখানটা দিয়েছ, ও জল দিচ্ছে গাছে, চলো বেল বেলগুলোও দেখাই, দাও গায়ে লাগবে,
এই দেখো বেল দেখো সেই দেখো আর ওই পাতার ফাঁকে একটা আছে ওই দিকটাতে বেলগুলো মানে ভালো মিষ্টি আঠার জন্য যদি আমি খাই না তবে একদিন খেয়েছিলাম অল্প ওই বেলগুলো ভালো মিষ্টি তো চলো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো কাল আসছে একটি নতুন ভিডিও নিয়ে আর এখন যেহেতু সামনে বিয়ে বুঝতেই পারছো এখন মানে ডেলি ব্লগের থেকে নিত্য নতুন ভিডিও যাবে তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই দশভুজামা ব্লগ চ্যানেলে চোখ রাখতে হবে আর নতুন নতুন তোমাদেরকে কি দেখাতে পারি দেখি আর জিনিসপত্রগুলো অবশ্যই দেখাবো এক এক করে মানে বিয়ের বেনারসি আরও আমিও একটা বেনারসি নিয়েছি সেটা আর ওই যে টুকটাক জিনিসপত্র আগের দিন যেমন ওই বাসনপত্রগুলো কিনছিলাম তো রাজমাহারি দেখতে চেয়েছো যে কি কি কিনলাম তো সেগুলোও দেখাবো তারপর তত্ত্ব বাঁধা টাদা আছে সেসবগুলোও দেখাবো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা তো দেখো এই শিমগুলো গাছ থেকে পেরেছি আর এই দেখো এটা হলো আমার সোনা মাম্মামের ছবি আরও কি দারুণ পোজ দিয়ে ছবি দিয়েছে দেখো আমাকে গালে হাত দিয়ে জড়িয়ে ধরে ছবি দিয়েছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়